সেলুনে গেলে ভিড় হয়, একজন দুজন পরে হয়। ভালো আছেন? তো ভিড় হওয়ার কারণে বা আধা ঘন্টা পর যাবে, তখন ওই সময়টা ভালো লাগে না, সেই জন্য চলে আসতে হলো। তো আসার পরে আবার দেখলাম যে হাজব্যান্ড ওয়াইফ তারা ঝগড়া করছে, তো আমি পাশে দাঁড়িয়েছিলাম। ভাবলাম কোনো দুর্ঘটনা ঘটে কি না, সেজন্য একটু দূর থেকে একটা শট নিয়ে রাখলাম। আসলে কারো ভিডিও করা এটা কিন্তু একটা ভালো কাজ না, কিন্তু তারপরে করতে হলো কী জন্য, যদি এখানে কোনো বড় ধরনের দুর্ঘটনা হয়, মারামারি হয়, সেজন্য আমি গোপন ক্যামেরা দিয়ে করে রাখছি, যেন পরবর্তী সময় এটা কার দোষ কারো উপজন না হয়, সেজন্য এটা করে করলাম। আসলে কারো ভিডিও করা ঠিক না, কিন্তু রাস্তায় যখন ঘটনাগুলি ঘটে তখন রাস্তার মানুষদের বা আমি যাচ্ছি তখন আমার কাছে মনে হয় ভিডিওটা করি, কারণ এটা একটা নেশা। কারণ ঝগড়া যদি করে তাহলে ঘরে করবে, বাইরে কেন? এর আগে আমি কিশোর কিশোরীদের কিশোরদের সিগারেট খাওয়া ভিডিও করেছি, কারণ হলো রাস্তায় কেন খাবে, জনগণের সামনে কেন খাবে, সেজন্য আমি করা। আর আপনাদের মতামতটা একটু চাচ্ছি যে আসলেই একজনের ভিডিও করা যাবে কি না। Thank you.
বাইরে আমি করি না, কিন্তু এই যে টাক করার পরে যে এই এগুলো হয়েছে সেজন্য আমাকে একবার শেপ করতেই হবে এবং সাইড দিক সাইজ করতে, এই জন্য আগের লুকটা একটু দেখে নিলাম। সবাইকে অনেক অনেক ভালোবাসা, আমার পুরনো কথা বলতে হয়, আমার কথার ভুল কমেন্ট করে জানাবেন, কাজের ভুল।